enjoy করতে চাইছো জানেন এনজয় নাকি শুরুয়াত আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার জন্য তোমরা দেখতে পেয়েছো আর সেই প্রতিদিনের মতো ডেইলি লাইফস্টাইল আমি এখন কম্পিউটারে চলে যাচ্ছি আর নয়েজ আছে অনেক আসছে শুনতে পাবে না হয়তো তো সেই জন্য পরে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ততক্ষণের জন্য আমার ব্লগে জুড়ে থাকো প্রাণ প্রাণটা জুড়ে গেল তাই না উড়িস না কাদের কাদের জ্যামস ভালো লাগে তোমরা একটু নিচে কমেন্ট বক্সে বলো যদি হয় ফাস্ট ফুড খাওয়ার কথা বাইরের খাওয়ার কথা বাইরের জিনিসের খাওয়ার কথা তখন সবার আগে নামটা যখন আসবে সেটা হলো কেসে কেসে লোক রেতে আর ইয়াপন চলো তোমকো পাগল কুত্তে কা গাড়ি আর বলে বোঝাতে লাগবে না অলরেডি তোমরা বুঝে গেছো তো আমার এতই ভালো লাগে মানে বাড়ির ভাত ভালো লাগে বাড়ির ভাত ভালো লাগে যখন কিছু খাই না সমস্ত কিছু কাজ করে গিয়ে বাড়ির ভাতের কথা খুব মিস করি কিন্তু কিন্তু বাড়ির খাবারের থেকে বাইরের খাবার জাস্ট অসম আর এখন কম্পিউটার থেকে আস্তে আস্তে তোমরা দেখলেই গাড়িতে আমি বসে বসে খাচ্ছিলাম গোলগাপ্পা প্রাণের বাংলাদেশের প্রাণ আর এখন খাচ্ছি হলো জ্যামস কে ডাউনলোড করছে আয়ুষ আয়ুষ আমি আয়ুষের জন্য এই যে জয় যেটা খাচ্ছে এই চিপসটা এনেছিলাম আয়ুষকে বললাম ভালো চিপসটা প্রাণ চিপস খা আয়ুষ তখন কি বলে কি বললা নিজের মুখে একটু বলো খেলো না খেলো না এখন নমুনা করছে এখন জয় খাচ্ছে এখন জয়ের থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এটাই হয় গুড মর্নিং গাইস গুড মর্নিং আজকে একদম খুব সকালে উঠেছি তার কারণ মাছ নিয়ে গেছে পাপা সকালবেলা পাপা মা উঠেছে 4টার সময় মা মাত্র আমাকে ডেকে নিয়ে গেল তো এখন পিসির ঘরের এই বিছানা বাতি তুলে তারপর যাব সেই ঘুমই হয়নি একদমই ঘুমায়নি কালকে ঘুম ধুমতে অনেক দেরি হয়ে গেছে প্লাস আজকে উঠলাম তাড়াতাড়ি একদম ঘুম হয়নি ভালো লাগছে না আজকে তো সানডে পুরো খারাপ লাগছে তোমরা বিশ্বাস করবে না ইঁদুর এত বড় সর্বনাশ করেছে তোমাদেরকে আমি আর বলছি না তোমরা দেখে নাও ভগবান পুরো বারান্দাটা সাদা সাদা হয়ে গেছে কোনো কিছুতেই কাজ দিচ্ছে না উঠছেই না দাগগুলো কীরকম অবস্থা পুরো বিচ্ছিরি লাগছে তাই না বলো বারান্দাটাকে যতই মোছো কিছুই হবে না কিচ্ছু হবে না এবার আমি বলছি কি সর্বনাশটা করেছে ডিটেলসে কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড কালকে হয়েছে তার আগের দিনও হয়েছে রাত্রিবেলা করে খুব খুব প্রচণ্ড একদম হাওয়া দিয়ে বৃষ্টি আসে তো ইঁদুরে ফালিয়েছে নাকি জানি না আমাদের যে বারান্দার ঘরটা আছে যেটা স্টোর রুমের মতো সব কিছু রাখা হয় সেখানে কিন্তু অ্যাসিডের বোতল রাখা হয়েছিল যেটা পাপার কাজের কাজ পাপা যে কাজ করে সোনার কাজ সেখানে লাগে তো সেই অ্যাসিডের বোতলটা এক বোতল অ্যাসিড পুরো পড়ে গেছে পড়ে গিয়ে তারপরে একদম পাকাটা জ্বলে গেছে যেটা তোমরা দেখতে পেলে তো আমি বা বাড়ির লোক কেউই প্রথমে বুঝতে পারেনি এটা অ্যাসিডের বোতল আমাকে মা বললো বারান্দা টা মুছে আয় তো আমি মুছতে গেলাম তারপরে যখনই আমি ঝাড়ু দিয়ে কাটছি একদম না ফেনা ফেনা করে ছেঁচে ছেঁচে করে উঠে তারপরে দিয়ে বোঝা গেল যে ওটা পরে ওই ঘরটা খোলা হলো পাপা খুললো তারপরে দেখলো যে অ্যাসিডের বোতল পড়ে গেছে এখন জানি না সেটা ইঁদুর করেছে নাকি আপনার থেকেই পড়ে গেছে জানি না যাই হোক কিন্তু খুব বড় সর্বনাশ করেছে এখন পাকাটা দেখতে এতটাই জঘন্য লাগে পড়ার পরে কালকে আমি কেরোসিন তেল টেল দিয়ে ঘষে ঘষে মুছছি কালকে হাত দিয়ে মুছেছি মপকেট দিয়ে না
তাও একদম কি যে হয়েছে এখন এতটা বাজে লাগে বলার মতো না, যেটা তোমরা দেখতেই পেলে একটা সাদা সাদা ছোপ ছোপ যদি হয়ে থাকে কেমন লাগে বলতো। চাটাকে আর একটু স্পেশাল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কফি, তোমরা একটু ট্রাই করো, এইভাবে খেতে দারুণ স্পেশাল হয় চাটা, একটু কফি কফি স্মেল আসে। সকালবেলা এটা হলে আর কি দরকার, কোনো কিছুর দরকার নেই, এটা কোনো কিছুর সাথে তুলনা নেই, তুলনা করা যায় না। আকাশটা দেখেছো, আকাশটা মানে পুরো ভারী হয়ে গেছে আর ঝিরঝির বৃষ্টি অনবরত পড়তেই আছে পড়তেই আছে, মানে শেষ হচ্ছে না। আর এটা থেকে বোঝা যাচ্ছে আজকে সারাটা দিন এই বৃষ্টিটাকে টলারেট করতে হবে। একটা কথা কি বলতো, বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি রাত্রে হোক, রাত্রে হলে ঘুমটা ভালো হবে, কিন্তু যদি সকালবেলা বৃষ্টি হয় মানে কোনো কাজ টাজ হয় না, আরও ঘরটা একদম কীরকম লাগে। আর তাছাড়া আমরা গ্রামে গঞ্জে থাকি, তো গ্রামে থাকি তো সেই জন্য কি বলতো, বৃষ্টি হলে না মানে সবাই তো বাইরে টাইরে বেরাবেই, তো সেই জন্য মানে কাদা পা নিয়ে উঠে পড়লো, ঘরটা মুছে থাকলাম। আর তাছাড়া বৃষ্টি আসবে কীরকম লাগে, মানে খুব খারাপ লাগে সকালবেলা, কিন্তু রাতের বেলা বৃষ্টি হবে ঘুমাতে দারুণ লাগবে, তাই না বলো? হাওয়াটা জাস্ট আসছে, মানে হাওয়ার জন্যই বৃষ্টিটা জোরে পড়ছে না, হাওয়াটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বৃষ্টিটা জোরে পড়বে, আর বৃষ্টিটা জোরে পড়লেই ভালো, একবারে বৃষ্টি হয়ে যাবে তারপরে একটু রোদ উপাস হয়ে গেল, তাই না? তো সেরকমই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির এরকম হাওয়াতে মানে দারুণ লাগে। লাইট জ্বলছে তো মা, ও মা ঠাকুর ঘরের লাইটটা কি ডিরেক্টলি? ও তাহলে এখন লাইটটা খুলতে লাগবো, ভয় লাগে তো আর্থিং যদি করে ভয় লাগে। কেন এটার কি কোনো সুইচ নাই? কি মুশকিল দেখো তো, লাইটটা শুধু কারণে জ্বলছে। কয়টা বাজে বাবা, উঠো না কেন, দেখো কয়টা বাজে আর কত ঘুমায়। এতক্ষণ তো পাগলের মতো ছিলাম, কিন্তু সবসময় পাগলের মতো থাকলে তো সবাই আমাকে দেখে ভয় পেয়ে যাবে। সকালবেলা উঠে যে তোমরা দেখতে পেলে আমার চুলের অবস্থা বলো তো, সত্যি করে পাগলের মতো লাগছিল না আমার তো? যখন আমি এডিট করছি নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছিলো, তাই পরে দিয়ে আমি তখনও আমি বললাম কি না, চুলটা এবার আছড়ানো দরকার, একটু ভদ্র সভ্য হতে হবে, তাই না? এই জন্য চুলটাকে ভালো করে আছড়াচ্ছি, আর যতদিন না পর্যন্ত চুলটাকে স্ট্রেট করতে পারবো চুলের জ্বালা আমাকে সহ্য করতেই হবে অ্যাট এনি কস্ট। আর এটা হচ্ছে খুব মানে যেদিন এডিট করছে সেদিনেরই সকালবেলা, মানে রোববার দিন সকালবেলা, আর তোমরা রোববারই এটা ভিডিও পাবে তোমরা দেখতে। তো ভিডিওটি যদি আমার বক বক আমার এই ভিডিও করা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে সেটা তো তোমরা সকলেই জানো, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করতে হবে। শেয়ার করো বন্ধুরা তোমাদের বন্ধুদের কাছে, যে স্টুডেন্টরা, যেহেতু আমি একজন স্টুডেন্ট সেহেতু আমার লাইফস্টাইলটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তো সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটা, তার কারণ এই চ্যানেলে অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। তো বাই বাই।